হাই ফ্রেন্ডস, অংশুমান, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সরকারস। আজকের একটা ডিজাইন দেখাবো এবং সেখানে স্ট্রাকচারাল নিয়ে বলবো যে ডিজাইন লেভেলেতেই কিন্তু স্ট্রাকচারকে চিন্তা করতে হয়। আমরা ম্যাক্সিমাম জায়গাতে আমরা যেটা করি, আর্কিটেকচারটা দেখি, স্পেসটা দেখি, এবং যখন ডিপিআর বানাই তার উপরই তৈরি করা হয়, এবং সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যা থাকে যে ডেভেলপার কতটা প্রফিট করবে বা লস করবে। তো চলুন আজকে যে ডিজাইন, এটা কসবার একটা প্রজেক্ট, G+3 বিল্ডিং, এবং আমরা টোটাল ডিজাইনের মধ্যে কি আসতে পারে, কেমন আসতে পারে, তার কলম, তার ওরিয়েন্টেশন মোটামুটি কতটা হবে, একদম ডিটেল লেভেলে করার চেষ্টা করি। দেখুন কিভাবে আমরা কাজটা করেছি। G+3 বিল্ডিংটা আপনাকে দেখাচ্ছি, কুশলকে বলবো একটু কাছে আনতে। রাইট, এটা G+3 একটা বিল্ডিং, চারদিকে আমাদের দেখুন যে ছাড় 3 মিটার, 3 মিটার, একদিকে 1500, একদিকে আমরা 1200 দিয়েছি, এবং নিচেতে আমরা মোটামুটি স্কিম রেখেছি একটা সব রাখার, এবং এখানে 4 মিটার একটা স্প্যাসেস আমরা বার করেছি, এবং 4টে গাড়ি পার্কিং আমরা অ্যাভয়েড করছি যাতে বেসমেন্ট না আসে, এবং ওপরেতে আমরা যে ফ্ল্যাটগুলো যেগুলো বার করেছি মোটামুটি ডাইনিং ড্রয়িং আপনারা দেখতেই পাচ্ছেন, এবং 3 বেডরুম WC এবং একটা কমন টয়লেট। আর একটা দিকে দেখুন, এখানে আমরা 2টো বেডরুম বার করেছি, 2 বেডরুম করে 2টো, সো দ্যাট দেখতেই পাচ্ছেন যে ডাইনিং কিচেন কাম ডাইনিংটা কত বড়, এবং ভেন্টিলেশনটা যাতে ঠিকঠাক হয় সেটারও আমরা লক্ষ্য রেখেছি। সেকেন্ড ফ্ল্যাটটাও তাই, এটা একদম স্কিম লেভেলে আছে, এটা চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ হবে, দেখতেই পাচ্ছেন। এটাও 2 বেডরুম ফ্ল্যাট এটা করেছি আমরা, এবং ডাইনিং ড্রয়িংটা বেশ বড় রাখা আছে, যেখানে ফার্নিচার যদি আমরা এখানে সেট করি আরও জিনিসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যেটা বলার বিষয়, আপনারা দেখুন আমরা স্ট্রাকচারাল স্টেবিলিটিটাকে আরও বেটার করার জন্য কলমগুলোকে দেখুন আমরা যতটা পেরেছি কিন্তু আমরা গ্রিডে গ্রিডে রাখার চেষ্টা করেছি, আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউয়ের মধ্যে থেকে গ্রিডে রাখার চেষ্টা করেছি কিছু কলম। সবসময় মাথায় রাখতে হবে যে কলমকে যেন 2টো সাইড থেকে টাই আপ থাকে, এটা আর্থকোয়েক যখন আমি ক্যালকুলেশন করব তখন আমাদের খুব অ্যাডভান্টেজ থাকে। তো সেইভাবে আমরা কলমগুলোকে প্লেসিং করেছি কিছু কিছু জায়গায়, যেমন ধরুন এই কলমটা আমার এখানে ডাইনিং ড্রয়িংয়ের মধ্যে দিয়েই যাবে, কিন্তু কিছু করার নেই, কিন্তু এখানে আমরা আর্কিটেকচারালি আমরা এটা প্রবলেমটাকে সলভ করে দেবো, যেটা বিমটা যে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না। এখানে আমরা আর্চ দিতে পারি, ফল সিলিং করতে পারি, অনেক কিছু করে এটাকে আর্কিটেকচারালি করব। ভুজ খালিফা যখন তৈরি হয়েছিল, অ্যান্ডিয়ান ডি স্মিথ যিনি আর্কিটেক্ট ছিলেন এবং বেকার ছিলেন আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তো ওনারা একসাথে বসে কিন্তু স্কিমটা মডেলটা তৈরি করেছিলেন। প্রথমে 500 মিটার ছিল, তারপর সেটাকে 800 মিটার করা হয়েছিল, এবং স্ট্রাকচারটাকে রেখে আর্কিটেকচারটাকে করা হয়েছিল। ফার্স্ট ডিজাইন হয়েছিল স্ট্রাকচার, স্ট্রাকচারের ওপর মডেলটাকে করা হয়েছিল, বাট্রেস টাইপের ডিজাইন করা হয়েছিল, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, এবং আউটার ট্রিগার কলম দিয়ে সেটাকে দাঁড় করিয়েছিলেন বেকার সাহেব, এবং অ্যান্ডিয়ান ডি স্মিথ তার উপর দাঁড়িয়ে আর্কিটেকচারটাকে করেছিল, যেখানে আমাদের কলম বা স্ট্রাকচার মেম্বারকে রেখে আমরা আর্কিটেকচারটা করেছি। তো আমরাও সেগুলোই চেষ্টা করি। তো ভিডিও দেখতে থাকুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। গুড বাই।